তোমার শ্বশুর কত কষ্ট করে বড়টা ধরার জন্য চেষ্টা করলো, কিন্তু খাদিল বড়টা কিছুতেই ধরা দিল না। তাই করছিলাম কি, আজকে একটু কষ্ট করে আন্দা দিয়ে সেটা ভাত খাই না। আল্লাহ বাসালি কালো মুরগের গোস্ত বেশি করে ঝাল দিয়ে তোমার গুনা গুনা করে ভাত খাওয়াবো। দুধের সাথে গলেই মেটাতে চান তাহলে দুধের লোক দেখানোর দরকার নেই। আম্মা আমার যদি দেশি মুরগের গোস্ত খাওয়ানোর একান্ত ইচ্ছা আপনার আসলেই থাকতো, তাই বলে আমার শ্বশুর আপনার মোরগের সঙ্গে পলান টুকটুক খেলাতে নামাই দিতেন না, মোরগ থাকতো খোয়ারে। আরে রেজাল্ট আমি জানি তো, এই শ্বশুর মানে মোরগ খেলা আমার যাওয়ার আগের দিন পর্যন্ত চলতে থাকবে। আর রেজাল্ট কি জানেন, মোরগ এক শ্বশুর শূন্য, শ্বশুর পরাজিত। মায়া পড়ে গেছে তো সেজন্য জবাই করতে পারো নি। আমার কপালে নেই, আমার কপালে আছে গোল গোল আন্ডা, তাই খাচ্ছি। আগে যদি বুঝতাম তাহলে বলে শোনাবে ঘর ফোলাতে না আইনে একালে মুরগি নিয়ে আসতাম শ্বশুর বাড়ি। নতুন অনেক চ্যানেলে তালি বলে সাবস্ক্রাইব করে নিয়েছে, লাল বাটন ডাকছে নিচে, এর মধ্যে ক্লিক করে আর লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিও কেমন লাগছে জানাবেন না, নিচে কমেন্টে জানাবেন, লাইক দেবেন, আর যেটা খারাপ লাগছে ওই বলবেন, অ্যাকসেপ্ট করে জরিমানা হবে না।